বিগত কয়েকদিনে সূর্য তাপদাহের পর স্বস্তির নিঃশ্বাস ফেলল শিলিগুড়িবাসী। শুক্রবার সন্ধ্যা থেকে শিলিগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। শনিবার সকাল থেকে দেখা যায় মুষলধারে বৃষ্টি, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রাও কমতে থাকে ও আকাশ পরিষ্কার হয়ে হালকা রোদের দেখা মিললেও আবার দুপুর গড়াতেই দেখা যায় শিলিগুড়ির আকাশ ছেয়ে গেছে কালো মেঘে ও কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাস্তায় চোখ ঘোরালে দেখা যায় বৃষ্টির হাত থেকে বাঁচতে কেউ ব্যবহার করছে ছাতা, কেউ বা রেইনকোট। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH31 চকচকা, কোচবিহার।